জীবনে ভবু এ দেশে আছে আমার নাম, বুকে পিঠে দেখলে আমার পাবে তার প্রমাণ। আমি একটা নতুন জীবনে ভবু, আমি একটা নতুন জীবনে ভবু, এ দেশে আছে ভাবলাই দিল কদিন ঘোর গাড়ি
তোমার বুদ্ধি বড় কিনা আমি তোর বুঝিয়ে দেবো। গন্ডগোল করলে যাবে কথা, যা না আমার দেখা যাবে, তুই যা বাড়ি আছিস তোমার বাড়ি থেকে, এটা কোলাই ভাবে ঢুকে দেয় বাড়ি কোলাই নি, তুমি অন্য বাড়ি দেখো দাও দাও। হ্যাঁ এই পাড়ায় আবহাওয়া দিচ্ছি না, কোন দিয়ে কোন পাড়া কেন এই পাড়ায় বছর 17 আর বিচার অবস্থা। নতুন নামাজি বাবা, নতুন নামাজি। হ্যালো, হ্যাঁ কে 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 হায়কা তুমি 1.5 লাখ টাকা দাও তো 2 লাখ টাকা দাও, আমরা এবছর ইট ভাটা যাবো না। কথাটা কানে গেল, আমি কি করি বলে না, তোরা ইট ভাটা চাস ভাই দেখ, আমি আর মারো বাতর যাচ্ছি। মানুষ পারে তাকে দা, তুই দাদন কত দিবি বললি? 40,000 নে। কত? 40,000। যে পথে এই পদা না আছে, সেই পদা ভালো। তোর সামনে একটা মানুষ ফোন করে কি বলো, 1.5 লাখ টাকা দাও, তুই কোন বলে চলি হ্যাঁ, তুই বল কত লাগবে বল, ডাকে দা। আমরা 2 লোকে যাবো, আমাদের 1 লাখ টাকা দাদন দিতে হবে। 1 লাখ টাকা দেবো দিবি দেবো, তাহলেই ঢাকা দাও। হ্যাঁ তোমার এই বলি শোন, 80,000 আছে আর পাশে উঠবি 20 দেবো। আমি সুদ করে টাকা নিয়েছি, আমি তার বলো আমি তো আমি কি ব্যাপার ভাই, খাবি না না আমি কিন্তু সুদ করে এনেছি, আমি দায়িত্ব নিয়েছি নাকি না। মানুষ পর আমি আগে কুড়ে মানুষ, আমি এই ভাড়া দেবো, তোর এই ভাড়া শেষ করে পাবে আমি ছাড়বো। এই সুপদা, এই চলো সুপদা, আমি তো বলিস না ছাড়া তো নেবো, আমার বাড়ি চলে আসবি। বাবা তোমাকে আমি কি বললাম, তোমাকে কি বললাম, তুমি ফোন করবে তুমি বারবার ফোন করতো, এগুলো কিন্তু ঠিক না। তুমি আমার চলাবে দিছি মুরগি 7:30 তোরা আইবে। আমি একদম করে তুই বলে ভাবো ঘুরে, আমি একদম করে তুই বলে ভাবো ঘুরে, এদেশে আছে আমার নাম। প্রত্যেকদিন আমি বাংলা খাই, সরি হিট হয়ে আছে, আজকে আমি বিহার খাবো, তোর জন্য বিহার নিয়ে এলাম, হাত খেলি হাত পড়ে আছে, এটা কি কুকুরে খাবে? তোমার নাম কি ভাই? আমি তো জগৎ কি দাম দাদা, কি আছে
দাদা সেটা বড় কথা না, বড় কথা হলে দাদা তোমাদের রুমাল আছে না? রুমাল নিয়ে চলা ফেরার উদ্যোগ নেই আমার। সত্যি দামটা তো? হ্যাঁ দামটা তো ঠিক। কি করবি নাকে সেই দাম হচ্ছে এখান থেকে ঘর চেহারে নিয়ে যাবে, ওখান থেকে শিকারি পাড়ায় গিয়ে বলবে মহাদেব শিকারি পাড়ায়। আমি বললাম তো ইটভাটা যাব না, আমি আগেও বলছি এখনো বলছি তোদের বিদ্যা ঠিক আমার বুঝি বড় আজ কিনা, আমি তোদের বুঝিয়ে যাব। আমি পুরো দাদা তোমার যে ঠিকানা দিয়েছিলাম ঠিক যেতে পেরেছিলাম তো? হ্যাঁ হ্যাঁ আমি ঠিকঠাক ভাবে গেছি বুঝলাম। তবে হাসার একটু অসুবিধা মনে হয়েছে। হাসার সময় সন্ধ্যা হয়ে আসছিল, বৌদি বলে রাস্তা দিয়ে গেলে অনেক দেরি হবে, তাই এই পাঁচ বাজারে পাঁচটা মাঠ ভেঙে সোজা গেছে। আমি বলেছি তুই এখানে বস, আমি কাপড় জামা পরে গুটোচ্ছি, আমি গোবিন্দবাবুকে একটু ডেকে নিয়ে তোর কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, গোবিন্দবাবু এসে হয়তো দু তার খাতে। আমি তোমাকে বারবার বলেছিলাম তুমি আমাকে সব সময় সন্দেহ করে, এই বাড়িতে আমি কোনদিনই ফিরে আসবো না। তুমি আমাকে জল করে বাড়ি দিয়েছো, এক্ষুনি আমাকে বাপের বাড়ি দিয়েছো, না হয় আমি এক্ষুনি বিষ খেয়ে মরবো। ওই ওই ধর্ম ওই যে ওই ওই না ওই না দাদা ঠিকই দাঁড়ি আর করবে, একজন বিষ খাবে একজন মদ খেয়েছে, মাঝখান থেকে আমি শেষ হবো। দরকার নেই তোর মতো লেবারের দরকার নেই, যেখান থেকে নিয়ে আসছি তোর বয়স সেই তবে দিয়ে আসবো। তুমি না খাবে বিপদ আমার সামনে যে সোনা এসে আমার পাশে, চলো না চলো না হাত দেবে এসে আমার পাশে, এসে আমার পাশে, এসে আমার পাশে। তোর
এত বয়স কথা তুই আমার পাড়ার বউকে নিয়ে পালিয়ে যাস, তোর চামড়া কেটে আমি টুকটুকি বাজাবো। কেন মারবো না তোকে, তোকে আমি আদর করবো। তোমাকে আমি একটা কথা বলি, স্বামী স্ত্রী থাকতে গেলে একটু টকঝক হয়, একটু ঝগড়াঝাটি হয়, তাই বলে তোমার স্বামীকে ত্যাগ করে তুমি একটা পর পুরুষের হাত ধরে বেরিয়ে যাবে। আপনি মিথ্যা সন্দেহ করছেন, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। কি চেষ্টা করবে, কি বুঝবে, কি পরের হাত ধরে চলে যাচ্ছে বুঝবে টা কি? গোপাল বলে গোপাল হাতে ভাতে ঢুকেছে দিশা জানা ছেলে বউকে মিল ধরেছে। আরে ন বলে বলার সে কত রান তুলবে রে, রান তুলতে তুলতে সে জব্দ হয়ে শুয়ে পড়বে। তুমি ভুল বললে তোমার কথা কিন্তু যুক্তি আছে। আরে কি ব্যাপারটা ঘটেছে আমি তো কিছু বুঝতেই পারছি না, ব্যাপারটা একটু খুলে বলতো। তোদের কি ধরনের আচরণ রে বাবু? আমি বলছি বাবু, বাবু আমার থেকে 80,000 টাকা নিয়েছে, এখন কাজে যাচ্ছে না। 80,000 দাদা তোর কথা ভুল আছে, এখনো কিন্তু 20,000 পাবো। এই তাপস, মানুষের কাছ থেকে যখন তুই টাকা নিয়েছিস হয় তোকে কাজে যেতে হবে, ঠিক কথা দাদা, আর তা না হলে তোর বউকে আমি এই ঠিকাদারের হাতে তুলে দেব। আমার এক ডলার কিনে দিয়ে দেব কিন্তু বউকে দেব না। মানুষ যখন বিপদে পড়ে তখন সে হরি হরি করে, আর বিড়াল যখন বিপদে পড়ে না তখন সে আঁকড়ে আঁকড়ে গাছের মুখ বেলে উঠতে চায়। আমার আরে ভাই ঠিকাদার, তোকে আমি একটা কথা বলি, তুই মানুষকে যখন টাকা দিচ্ছিস তুই একটু বুঝে সুঝে দিবি না, টাকা আছে বলে যেখানে সেখানে তুই ছড়িয়ে দিবি না। বাবু আমার ভুল হয়েছে বাবু, তবে এই যা গল্প দিয়েছিল দাদা বাবু, টাকা দিতে বাধ্য। আও ঠিক আছে, তুই তোর গাড়ির কাছে চলে যা, আমি ওকে বুঝে সুঝে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে বাবু, ওকে বুঝে সুঝে পাঠাও, আমি তাহলে গাড়ির কাছে আসছি। চলে যাচ্ছি, যাওয়ার সময় সেই বাকিটা দিয়ে গেলে হতো না? কি ধরনের আচরণ রে? কেন সত্যি ভাই তুই পারবি, তুই ভাটাই যত আমি রাবিশ বইলে বইলে বলে টাকা নিতে রাবিশ বইব না। এই তাপস বাবা, একটা কথা ভালো করে মন দিয়ে শোন, চিটিং বাজি করে কেউ কোনোদিনই সুখী হতে পারে না। যেটুকু তুই নিজের গোত্রে খাটবি সেটাই তোর থাকবে বাবা। তাই বাবা এই শুনছুন, আমার হাতে কিন্তু একদম সময় নেই। ওরে সেই হাবলার মেয়ে তাবলার ছেলে, ও যেটা গামলা মেরেছিল, কইবি তো রাখতে হবে। ওরে আচ্ছা তো ভালো বি দাদা, কইবি তো রাখলে তবে দাবো। এই বাবা আমি তোকে একটা কথা বলি শোন, কিন্তু সময় নেই তো, তো দেরি হয়ে যাবে না। আমি কি মেনে পেলো শোন, তাই বাবা আমি এখন আসছে। এই কাকা তুমি তো তোমার গাড়ি ভাড়া আছে না, চিন্তা করো
ও তো চিটিং বাজি করে অনেক টাকা পয়সা হয়েছে, ও আমাকে গাড়ি ভাড়া দেবে। ঠিক আছে বাবা, আমার গাড়ি ভাড়া দিতে হবে না, ওরে আমার টাকা পয়সা আমার কাছে আছে, তুই সময় মতো না কাজে চলে যা। এই সর্বপ্রথম আমি দেখছি তুমি আমার সংসারটাকে তুমি সবার সংসার গড়ে তুলবে, পেরেছ? তুমি সংসার সোনা সোনা গড়ে তুলবে জীবনে পারবে না, তাই আমি কথা দিয়েছি মানুষের কাছে, আমি চিটিংবাজ নয়, চিটিংবাজ আমি করবো না, আমি যাবো এই ভাটা সেটাই শেষ করে আমি আর এ বাড়িতে ফিরবো না, আমার তো চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। টাকা আমি তোমাকে ছোট বড় কথা বলেছি, তোমাকে হাত তুলেছি, আমি তো তোমার স্ত্রী, তুমি আমাকে একবার ক্ষমা করতে পারো না? তুমি অনেক যত্ন করে আমার দুঃখ দিতেছো, দিতে পারো না, দিতে পারো না, কে তার জবাব যদি বলি Oh,